আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রাণের শহর জলপাইগুড়ি, সেই শহরেই রয়েছে বিশাল একটি সংগ্রহশালা। এখানে বিভিন্ন সময়ের বিভিন্ন কালের বিশেষ বিশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাখা আছে। বছরে দুই একবার প্রদর্শনীও করা হয় সংগ্রহশালার তরফ থেকে। এই সংগ্রহশালাতে ছিল কয়েকটি অতি প্রাচীন ছবির ফ্রেম। ফ্রেমগুলি দেখতে যেমন সুন্দর, তেমনি সুন্দর উপরের কারুকার্যগুলো। করোনার প্রকোপের জন্য অনেক দিন ধরে সংগ্রহশালাটি খোলা হয়নি, স্বভাবতই অনেক পোকামাকড়ের বাসস্থান হয়ে উঠেছে এই সংগ্রহশালাটি। এই সংগ্রহশালাতে থাকা সেই অতি প্রাচীন ছবির ফ্রেমটিতে আরামে বসবাস করছিল একটি মাকড়সা। সে বিন্দাস এখানে জাল বনে শিকার ধরে, আর তার ছবির ফ্রেমে থাকা জালটির এদিক ওদিক সে নজরদারিতে রাখে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলো, করোনা ভাইরাসের প্রকোপ কমে গেল, সংগ্রহশালাটি আবার খুলল। কর্মচারীরা একে একে সব জিনিসপত্র পরিষ্কার করতে লাগলেন, সব জিনিসগুলোতেই পুরো ধুলোর আস্তরণ পড়েছে। এটি দেখে সেই সংগ্রহশালার কিছু মাকড়সা নিজেদের প্রিয় জালগুলি ছেড়ে অন্যত্র পালিয়ে গেল, কিন্তু সেই মাকড়সাটি কোথাও পালাল না, কারণ সে বিশ্বাস করত এই ফ্রেমটি লোকদের নজরে আসবে না। প্রথম দিন মাকড়সার ভাবনাই ঠিক হলো, কেউই সেই ফ্রেমটির দিকে ফিরেও তাকালো না। কিন্তু পরের দিন একজন লোক এসে সেই ফ্রেমটি পরিষ্কার করতে নিয়ে চলে গেল। মাকড়সাটি তবুও ভাবতে লাগলো যে হাজার হলেও এই ফ্রেমটিতে বানানো জালটি লোকটি ভাঙবে না, আর এটিই তো তার প্রিয় জায়গা, এই জায়গা ছেড়ে অন্যত্র সে পালাতে পারবে না। তাই সে নিজের জাল ধরেই আঁকড়ে থাকল। কিন্তু সে দেখছে পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, কারণ মানুষগুলো সেগুলো শুধু পরিষ্কারই করছে না, বরং তার সাথে সাথে যে জিনিসগুলো রয়েছে তার উপরে তারা কি যেন স্প্রে করছে। সে চমকে উঠল, তার কষ্টে বানানো এই জালটি ধরেই সে যদি থেকে যায় তাহলে হয়তো তার জীবন সংশয়ে পড়ে যাবে। বাধ্য হয়েই সে তার ভাগ্যকে দোষারোপ করে তার অত্যন্ত প্রিয় জালটি ছেড়ে দিল। কিন্তু সেই জালে কাটানো তার স্মৃতি যেন কিছুতেই সে ভুলতে পারছে না। সত্যি পৃথিবীতে ঈশ্বর নামে কিছুই নেই, মাকড়সা মনে মনে চিন্তা করল, না হলে তার সাথে এত বড় বিপদ ঘটল কীভাবে। সে আর যাই হোক, তাকে তো আবার নতুন জাল বুনতে হবে, নইলে সে কোথায় থাকবে। একদিন ঘুরতে ঘুরতে সে সংগ্রহশালার বাগানে পৌঁছালো। সেখানে একটি জায়গা দেখে তার খুবই পছন্দ হলো, পূর্বের সব দুঃখ ভুলে আবার নতুন জাল বুনতে শুরু করে দিল। সে দেখলো তার এই জালটি বোনার সাথে সাথে বেশ কিছু পোকা জালে আটকা পড়েছে, আর এই জালটি পূর্বেরটির তুলনায় খুবই সুন্দর দেখাচ্ছে। এবার সে খুবই খুশি হলো, তার সেই খুশির আমেজ পূর্বের দুঃখকে কখন যে ধামাচাপা দিল সে নিজেও টের পেল না। আমাদের জীবনে কখনো কখনো এমন পরিস্থিতির মুখে আমাদের পড়তে হয় যখন আমাদের মনে হয় আমাদের জীবন থেকে সব কিছু বুঝি হারিয়ে গেল। এবার শুরু হয় কপাল চাপড়ানো এবং ঈশ্বরকে দোষারোপ করা, অথবা দোষারোপ করতে থাকি আমাদের নিজের ভাগ্যকে, কিন্তু আমরা এটা বুঝি না যে সব কিছু আবার নতুন করে শুরু করা যায়। আর এই নতুন করে শুরু করতে থাকা এক আলাদা উদ্যম, এক আলাদাই প্রেরণা, আর সেই প্রেরণাই আমাদের সফলতার সিঁড়িতে উঠতে সাহায্য করে। তাই আমাদের কোনো কাজ অসফল হয়েছে ভেবে ভাগ্যকে দোষারোপ করে সময় নষ্ট করা যাবে না। মুখে হাসি রেখে শুধু বিশ্বাস করুন যে আপনার আগের কাজে হয়তো কোনো ত্রুটি ছিল, তাই ঈশ্বর সেই ত্রুটিটি ধরিয়ে দিয়েছেন, আর লেগে পড়ুন কাজে। দেখবেন আপনার সফলতা একদিন আপনার সেই প্রথম ব্যর্থতা থেকে কয়েক গুণ বেশি আনন্দ দিচ্ছে, আর আপনার গর্ব হবে নিজেকে নিয়েই। প্রিয় দর্শক, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।